চালা, এদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, একটা ক্যামেরা নিয়ে রিপোর্টিং করতে বেরিয়ে পড়লো। আমব্রেলা বানান যে সবাই জানবে এমন কোনো কথা আছে? সঠিক বলেছেন। আচ্ছা বলো, এইচএস এর ফুল ফর্ম কি? কেন মানছি না, মানবো না। দেখুন না স্যার, এইচএসে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসে লেটার পেয়েছে, ইংলিশে ফেল করিয়ে দিয়েছে। বলেন কি? মেয়েটা কাঁদছে কেন? ওর ইংলিশে ফেল করার জন্য শালা সবে 3 লেটার, অথচ ইংরেজিতে 15, ভাবা যায়? বলেন কি কি বলবো কাকু, ও ইংলিশে এসএমএস করতো, ভাবুন যারা প্রতিদিন বাংলায় এসএমএস করতো তারা বেশি নম্বর পেলো, আর আমাদের এখানে ফেল করালো, রাত দিন এক করে টুকলি করছে, এটা ফালতু। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না, হু আর দিস পিপল? এভাবে টুকলি করে পরীক্ষা দিতে তোমাদের লজ্জা করলো না? দেখো বোঝো অবস্থা। শুনুন কাকু, লোকে টুকলি করলো না পড়ে লিখলো সেটা সবাই দেখে না, সবাই নাম্বারটা দেখে। সঠিক বলেছেন। এই যে মামুনি, টুকলি ফুকলি করো। কেমন তুমি? তোর আমব্রেলা বানান ভুল বলেছিলিস, সেটা ভাইরাল হয়ে গেছে, ওটা নিয়ে সবাই ভিডিও করছে। এই রিপোর্টার গুলি হলো যত্নষ্ট গোড়া, এরা রিপোর্টিং করতে এসে না পেছনে বাঁশটি দেয়। শালা, এদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, একটা ক্যামেরা নিয়ে রিপোর্টিং করতে বেরিয়ে পড়লো। আমব্রেলা বানান যে সবাই জানবে এমন কোনো কথা আছে? সঠিক বলেছেন। আচ্ছা বলো, এইচএস এর ফুল ফর্ম কি? কেন মানছি না, মানবো না।